পৃথিবীর 25% সম্পদ ছিল হচ্ছে এই ভারতবর্ষে। তখন আমরা আসলে অনেক ধনী ছিলাম, সবাই একসঙ্গে ছিলাম। ব্রিটিশরা এসে কিন্তু ভাঙতে তাদের জন্য সুবিধা হয়েছে, একজনে যেহেতু ইন্ডিয়া আগাচ্ছে অনেক কিছুতে। স্বাগতম সবাইকে, বিশ্ব রিয়াকশনে আমরা চলে এলাম আপনাদের সঙ্গে আবারও আরেকটি নতুন ভিডিও শেয়ার করার জন্য। আর আজকে আমরা যে ভিডিওটি শেয়ার করবো সেটি হচ্ছে অনেক পুরাতন দিনের ভিডিও। তুমি তো হিস্ট্রি পছন্দ করো, তাই না? তো এখানে আসলে হিস্ট্রিতে ভারতবর্ষ কেমন ধনী ছিল তার একটা ভিডিও আমরা দেখব। আর আজকের ভিডিও টাইটেলটি হচ্ছে ওয়াজ ইন্ডিয়া দ্য রিচেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। আর আমরা এই ভিডিওটি নিয়েছি ইউটিউব চ্যানেল ট্রেড একাডেমি থেকে। ওনাদের ভিডিওর লিঙ্কটি আমাদের ভিডিওর নিচে দেওয়া থাকবে, চাইলে আপনারা ওখান থেকে অরিজিনাল ভিডিওটি দেখে নিতে পারেন। তো চলুন সামিলে ভিডিওটি দেখে আসি। The golden age of India, the Mughal era. Kings ruled their own independent kingdoms, the emperors were just, the land was lush and people hard working. And India was the richest country in the world until the British came, plundered the country and left it in ruins. Fact or fiction? Today's Minute Finance is going to be a history lesson. So fasten your seatbelts. Welcome to Minute Finance, your money-related info in just a minute. It's a well-accepted fact that India was the richest country in the world during the Maurya Empire. For the first time in history, the entire land was under one ruler. The Mughal Empire is when Akbar, Tipu Sultan, Babur were emperors of the time. In Akbar's time, the 1600s, India's total revenue stood at 17.5 million pounds. Compare this with Great Britain's revenue in the 1800s, which stood at 16 million pounds only. India was responsible for 25% of the world's GDP. That's right, 25%. Right before the British colonized us. As of 2016, India is responsible for a mere 2.5%. India was not only the richest but a major global trading powerhouse. You might be wondering, how did things change so fast? For starters, India was ruled by different kings during the Mughal era, so it became easy for the British to divide and conquer. In addition to that, there was no industrial revolution in India in the 1800s. The reason was simple, wages were low. So if you owned a cotton mill, you did not have an incentive to buy machinery. Not when you could pay your employees so little. Do you think India can return to its former economic glory? Share your thoughts in the comments below on how India can become a superpower. কি পরিমাণ বড় লোক ছিল ভারতবর্ষ, যে পৃথিবীর 25% সম্পদ ছিল হচ্ছে এই ভারতবর্ষে, আর এখন ইন্ডিয়া হচ্ছে 2.5% পুরো ওয়ার্ল্ডের যে পরিমাণ ইকোনমি আছে তার 2.5% ওন করে। আসলে এটা কিন্তু বলে যে অনেকেই বলে বা অনেকেই লিখে গেছেন পুরনো, যারা মানে এখনও যারা রিসার্চ করছেন তারাও বলেছে যে আসলে ইন্ডিয়া অনেক রিচেস্ট একটা কান্ট্রি ছিল এবং অনেক আগে থেকেই তারা কিন্তু ট্রেডিং করে আসছিল। এবং কি এখানে দেখাচ্ছে যে মুঘল এম্পায়ার থেকে শুরু, বাট মুঘল এম্পায়ার আগে থেকেও কিন্তু ট্রেডিং ছিল এবং মানুষ ট্রেডিং করে এসছে, কৃষিকাজে অনেক উন্নত ছিল, চিকিৎসা খাতে অনেক উন্নত ছিল, তো সেইগুলো তারা কিন্তু আসলে ট্রেড করে এসছে। হ্যাঁ, এটা ঠিক যে মডার্ন মেশিনারি যে সময় তাদের হাতে ছিল না, কিন্তু এটার মিনিং এ না যে তারা কিন্তু রিচ ছিল না বা তারা কর্মঠ ছিল না, তারা প্রচুর পরিশ্রমী ছিল, এবং এই অঞ্চলে কিন্তু খাদ্য সংকট কিন্তু ওরকম ভাবে কিছু ছিল না, যেটা মানুষ প্রচুর পরিমাণ কৃষি কাজ করত এবং অনেক উৎপাদন হতো, এখন অনেক সময় এখন নতুন নতুন অনেক পদ্ধতি এসেছে, এটা তো এখন কৃষি খাতে অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু ব্রিটিশরা যখন এসেছে তারপরে কিন্তু তারা তোমার এখান থেকে অনেক সম্পদ নিয়ে গিয়েছে, সম্পদ নিয়ে গিয়েছে, তাছাড়াও তারা কৃষি খাতটাকে বাদ দিয়ে তারা কিন্তু ইন্ডাস্ট্রিয়ালের দিকে গেছে, তো সেই কারণে দেখা গেছে যে অনেক ক্ষেত্রেই কিন্তু দুর্ভিক্ষ দেখা দিয়েছে অনেক অনেক সময়। তো সব মিলে আমার কাছে মনে হয় যে না, সেই পুরোনোটাই ভালো ছিল যখন আমরা আসলে অনেক ধনী ছিলাম, সবাই একসঙ্গে ছিলাম। হ্যাঁ, তখন সিস্টেমটা ছিল হচ্ছে কৃষি নির্ভর, তো যখন খাদ্য অভাব না থাকবে
তখন মানুষজন আরও অন্য কিছু করার জন্য চেষ্টা করবে। তো এখন যেটা হচ্ছে শিল্পায়ন হচ্ছে, আমরা শিল্পকে বিক্রি করছি, সাথে সাথে কিন্তু আমরা যে খাবার উৎপাদনের যে প্রক্রিয়াটা ছিল, যে কৃষিভিত্তিক ফ্যামিলি ছিল, সেটা অনেক কমে আসছে, যে কারণে হচ্ছে। তবে হ্যাঁ, তারপরেও কিন্তু এখানে কিন্তু কৃষি ক্ষেত্রেও অনেক নতুন নতুন ডেভেলপমেন্ট এসছে, যা যেটা গবেষণার মাধ্যমে অনেক কিছুই আসছে। এখন কিন্তু খাদ্য সংকটে আসলে খুব কম মানুষই কিন্তু পড়ে। কিন্তু এখানে যেটা হচ্ছে যে যখন আমরা ইন্ডাস্ট্রিয়ালের দিকে যাচ্ছি, হ্যাঁ এখন সারা পৃথিবী যেহেতু ইন্ডাস্ট্রিয়ালের দিকে আছে এবং তাদের সঙ্গে ফাইট করতে হলে অবশ্যই আমাকে ইন্ডাস্ট্রিকে গ্রো করতে হবে, আইটি এবং টেকনোলজিতে গ্রো করতে হবে, সাথে সাথে খাবারের জন্য যেটা রিসার্চ সেটা চলছে। কিন্তু আগে হচ্ছে হিউজ পরিমাণ ল্যান্ড ছিল, যে ল্যান্ডগুলোতে কৃষি হতো, এখন সেটা হচ্ছে না। এখন অল্প জমিতে অধিক ফসল উৎপাদন করার প্রক্রিয়া চলছে। হ্যাঁ, জনসংখ্যাও তো সেই পরিমাণে বেড়ে গেছে সব কিছু মিলায় এই অঞ্চলে। তো এটা আসলে অনেক বড় একটা প্রবলেম হয়ে দাঁড়াবে, যদিও বা এখন ইয়ং জেনারেশন বেশি, সেক্ষেত্রে আমাদের কাজের যে ক্ষেত্রটা সেটা অনেক বেশি বা কর্মর জনসংখ্যা বেশি, কিন্তু তারপরও জনসংখ্যাটা কিন্তু আসলে দিনকে দিন বাড়ছে। আরেকটা জিনিস যেটা উনি ভিডিওর মধ্যেই বললো, 2 মিনিটের ভিডিও, তারপরেও উনি যেটা বলেছে যে তখন কিন্তু বিভিন্ন রাজারা ইউনিকভাবে তাদের নিজস্ব অঞ্চলটাকে তারা কিন্তু স্বাধীনভাবেই পরিচালনা করতো, যার কারণে ব্রিটিশরা এসে কিন্তু ভাঙতে তাদের জন্য সুবিধা হয়েছে, একজনের পিছনে আরেকজনকে লাগিয়ে দিয়েছে, বা হয় না যে একজনের সঙ্গে আরেকজনের ক্লাস লেগে গেলেই তখন কিন্তু আসলে এক ইউনিটের সঙ্গে আরেক ইউনিটের লেগে গেলেই তখনই আসলে সুযোগটা তারা নিয়েছে এভাবে করেই। আর এখন আবারও কি সেটা সম্ভব যে 25% সম্পদ সারা পৃথিবীর এটা ইন্ডিয়ার হাতে নিয়ে আসা, এটা এখনকার সময় আসলে কতটা সম্ভব, এটা আসলে উনি প্রশ্ন ছুড়ে দিয়েছেন শেষ পর্যন্ত। প্রশ্ন ছুড়ে দিয়েছেন, কিন্তু আসলে কতটা সম্ভব সেটা জানি না। তবে যেহেতু ইন্ডিয়া আগাচ্ছে অনেক কিছুকে, অনেক ক্ষেত্রেই তারা কিন্তু অনেক অনেক দূরে এগিয়ে আছে, তো আশা করব তাদের আরও অনেকটা উন্নয়ন হবে, আরও বেশি করে তারা ইকোনমিতে ফলপ্রসূ পদক্ষেপ নিবে। আশা করি আজকে আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন আর কোন কোন ধরনের ভিডিও আপনারা আমাদের সঙ্গে দেখতে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এখানেই বিদায়।